অসুস্থতার কথা গুজব বলে উড়িয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ। নিজের একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেন, সন্ধ্যায় ঘুরতে যাওয়ার পর পরিবারের সাথে একসাথে নৈশভোজ করেছেন তিনি। এর আগে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ দাবি করে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন কাদিরভ, কিডনিসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বলে জানান তারা। ইউক্রেন এও দাবি করে, মাদকের প্রতি তীব্র আসক্তির কারণে গত কয়েক মাস ধরে কাদিরভের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। গত বছর এই চেচেন নেতা দাবি করেছিলেন তার স্বাস্থ্যমন্ত্রী এবং ব্যক্তিগত চিকিৎসক তাকে স্বল্প মাত্রায় বিষ প্রয়োগ করেছিলেন। 2007 সাল থেকে চেচেন প্রজাতন্ত্রের নেতা হন কাদিরভ।